সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে দেখাবো আমরা শিক্ষার্থীদের উপহৃত তত্ত্ব বা চাহিদা তত্ত্ব সাবমিট করি, কিন্তু দেখা যায় অনেক শিক্ষার্থী চাহিদা সাবমিট করার পরও উপহৃতি পাচ্ছে না। সে সকল শিক্ষার্থীদের তত্ত্ব আমরা বা কী কারণে পাচ্ছে না তা দেখব, বা উপহৃতি পোর্টালের যে পেরোল রিপোর্ট আছে সেটা সম্পর্কে জানব। আশা করি সবাই ভিডিওটি প্রথম শেষে দেখবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তো যে সকল শিক্ষার্থী উপহৃতি পায়নি, মানে চাহিদায় নাম দেওয়া ছিল কিন্তু উপহৃতি পায়নি, তাদের তত্ত্ব দেখার জন্য প্রথমে আমরা উপহৃতি পোর্টালে প্রবেশ করব। উপহৃতি পোর্টালে প্রবেশ করার জন্য পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর বাম দিকে এরকম অপশনগুলো দেখতে পারবো, যে ড্যাশবোর্ড, প্রাথমিক নির্বাচন, বেনিফিশিয়ারি, শিক্ষার্থী, চাহিদা, রিপোর্ট। তো আমি চলে যাব রিপোর্টে। রিপোর্টে গেলে এখানে চারটা অপশন দেখা যাবে। এখান থেকে প্রথমে আছে শিক্ষার্থী রিপোর্ট, এরপরে আছে পেরোল রিপোর্ট, এরপরে আছে চাহিদা রিপোর্ট, শ্রেণী হালনাগাদ রিপোর্ট। এই চারটা রিপোর্টের মধ্যে আমি যে তিন নম্বর যে চাহিদা রিপোর্ট আছে, চাহিদা রিপোর্টে আছে আমরা যে সকল শিক্ষার্থী চাহিদা দিয়েছি, অর্থাৎ কারা কোন মাসে কত টাকা পাবে উপভূতি, সেই চাহিদা রিপোর্ট এখানে ক্লিক করলে পাওয়া যাবে। আরেকটা আছে যে পেরোল রিপোর্ট। পেরোল রিপোর্টটা হচ্ছে যে শিক্ষার্থীরা, আমরা যে সকল শিক্ষার্থী চাহিদা দিয়েছি তারা কতজন কত টাকা পেয়েছে সেটা রিপোর্ট হচ্ছে পেরোল রিপোর্ট। তো যেহেতু আমার শিক্ষার্থী চাহিদা রিপোর্টে আছে কিন্তু টাকা পায়নি, এর জন্য আমি পেরোল রিপোর্টে যাব। পেরোল রিপোর্টে গিয়ে পেরোল রিপোর্ট ডাউনলোড করবো এবং ডাউনলোড করে দেখবো শিক্ষার্থীর নাম আছে কি না। যদি নাম থাকে তাহলে বুঝবো সে টাকা পেয়েছে, তার মোবাইলে আছে কোনো সমস্যার কারণে সে তুলতে পারছে না বা মোবাইল নাম্বার ভুল আছে। যদি পেরোল রিপোর্টে শিক্ষার্থীর নাম না থাকে তাহলে সে টাকা পায়নি, তার সমস্যা হতে পারে তার ফ্যামিলিতে দুইয়ের অধিক শিক্ষার্থী আছে, এরকম সমস্যা হতে পারে বা মোবাইল নাম্বার ভুল আছে। তো পেরোল ডাউনলোড করার জন্য আমি পেরোলে ক্লিক করলাম। এরপর রিপোর্টের ধরন নির্বাচন করে লেখা আছে, এখান থেকে আমি পেমেন্ট বিস্তারিত প্রতিবেদন ক্লিক করলাম। এরপর অর্থ বছরে দিয়ে দিলাম 2023-24। এরপর পেমেন্ট চক্র, পেমেন্ট চক্রতে আমি দিয়ে দিলাম জুলাই থেকে ডিসেম্বর 2023। এরপর প্রতিবেদন তৈরি করুন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে, দেখুন আমার এই ফাইলটা। এখানে আমার শিক্ষার্থীদের নাম দেওয়া আছে যে সকল শিক্ষার্থীরা টাকা পেয়েছে। দেখুন প্রথমে যদি আমি একটা শিক্ষার্থীর নাম লক্ষ্য করি, যে হাবিবুর রহমান, তার যে সে প্রাক প্রাথমিক পরে তার পেমেন্ট স্ট্যাটাসও দেখুন, তার পেমেন্ট স্ট্যাটাস আছে গৃহীত, অর্থাৎ সে টাকা পেয়েছে এবং সেটা গ্রহণ করেছে, তার কোনো সমস্যা নেই। কোনো শিক্ষার্থী যদি কোনো সমস্যা না থাকে সেটা টাকা গৃহীত দেখাবে, আর যদি সমস্যা থাকে তাহলে শিক্ষার্থীর নাম এই পে রুল রিপোর্টে নাম থাকবে না। তার অন্য কোনো সমস্যা আছে, যে মোবাইল নাম্বার সমস্যা থাকতে পারে, অথবা তার পরিবারে দুইয়ের অধিক শিক্ষার্থী আছে, বিভিন্ন কারণে সে টাকা নাও পেতে পারে। এ সম্পর্কে আরেকটি ভিডিও দেবো, আশা করি সেই ভিডিওটি দেখবেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।